الحمد لله সমস্ত প্রশংসা ও চর্চা আসি মহান রব্বুল আলামিনের দরবারে যে আমাকে আপনাকে শামপুরের সরজমিনে ঈদে মিলাদুন নবী জশনে মিলাদুন নবী উপলক্ষ করে রহমতে আলাম কনফারেন্স তথা নবী মুস্তাফার শান মান জিকরে মুস্তাফা করা শোনার জন্য এই মাহফিলকে আমরা কায়েম করেছি আল্লাহ তার কাছে দোয়া চাই আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন আরো দোয়া চাই আল্লাহ এই মাহফিলকে কায়েম করতে কি আল্লাহ যে যে সাহায্য করে থাকুক কেউ বুদ্ধি দিয়ে কেউ বল দিয়ে কেউ গতর দিয়ে যে যে সাহায্য করতে আল্লাহ আপনি তার সাহায্যকে কবুল করেন আমিন আর আজকে কার মাহফিল করছি কার মাহফিল আরে আজকে যার মাহফিল হচ্ছে তিনি ছাড়া কিছুই নেই ওই সুবহানাল্লাহ 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 আজ কার মাহফিল আর মাহফিল আজ আমরা জিকরে মুহাম্মদুর রাসূলুল্লাহ করছি আর কে মুহাম্মদ রাসূলুল্লাহ আরে ও মুহাম্মদ রাসূলুল্লাহ যার জন্য আল্লাহ তাবারক তাআলা কখনো বলে ওয়াদুহা ও মুহাম্মদ রাসূলুল্লাহ যার জন্য আল্লাহ তাবারক তাআলা লাম নাশরাহ লাক সাদরা ও মুহাম্মদ রাসূলুল্লাহ যার জন্য আল্লাহ তাবারক তাআলা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযবাসা ফীহিম রাসূল ও মুহাম্মদ রাসূলুল্লাহ যার জন্য আল্লাহ তাবারক তাআলা কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুল্লাহ ও মুহাম্মদ রাসূলুল্লাহ যার জন্য আল্লাহ তাবারক তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও মুহাম্মদ রাসূলুল্লাহ যার জন্য বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর ও মুহাম্মদ রাসূলুল্লাহ কে মুহাম্মদ রাসূলুল্লাহ যে চন্দ্রকে ইশারা করে তো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় তাকে বলা হয় মুহাম্মদ রাসূলুল্লাহ কে মুহাম্মদ রাসূলুল্লাহ যে সূর্যের দিকে ইশারা করে সূর্যকে পশ্চিম দিক থেকে নতুন ভাবে উদয় করে নেয় তাকে বলা হয় মুহাম্মদ রাসূলুল্লাহ কে মুহাম্মদ রাসূলুল্লাহ যাকে কাজ চেষ্টা করে তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ কে মুহাম্মদ রাসূলুল্লাহ যাকে চন্দ্র চেষ্টা করে যাকে সূর্য চেষ্টা করে যাকে পাহাড় সালাম দেয় তিনি হই মুহাম্মদ রাসূলুল্লাহ কে মুহাম্মদ রাসূলুল্লাহ আরে রাস্তা দিয়ে যায় রাস্তার পোকা মাকড় কিল পাথর নুরি নার যারা দেখে তারাই বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ কে মুহাম্মদ রাসূলুল্লাহ আরে ও মুহাম্মদ রাসূলুল্লাহ কার গায়ে হাত দিয়ে দেয় তো হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে যে সাহাবী রাসূল হয়ে যায় কাউকে দেখে নাই তো তাকে দেখার সঙ্গে সঙ্গে সে ঈমানদার যদি হয় তাই সে ঈমানদার যদি হয় সে সাহাবী রাসূল হয়ে যায় কে মুহাম্মদ রাসূলুল্লাহ ও মুহাম্মদ রাসূলুল্লাহ তার তুতো কুমার মধ্যে নন্দা কুমার মধ্যে যখন দুআবে মুবারক তুতো মুবারক যখন কুমার মধ্যে দিয়ে দেয় তো কুমার পানি মিষ্টি হয়ে যায় তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ কে মুহাম্মদ রাসূলুল্লাহ যে ছাগলের পেটে হাত বুলিয়ে দেয় তো ছাগলের পেটের মধ্যে ছাগলের তনের মধ্যে দুধ চলে আসে তিনি হয় মুহাম্মদ রাসূলুল্লাহ কে মুহাম্মদ রাসূলুল্লাহ পাহাড়ের মধ্যে নবী মুস্তাফা কাঁদছে সেই কান্না দেখে ছাগলটা কাঁদতে থাকে সেই কান্না দেখে বকরিরা খাওয়া বন্ধ করে দেয় তিনি হয় মুহাম্মদ রাসূলুল্লাহ কে মুহাম্মদ রাসূলুল্লাহ যে জমিন নিয়ে যায় আর আসমান থেকে মেঘ ছায়া করে দেয় তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ আপ সামিরুল ইসলাম তো কহনে দিয়া যায় ইমাম আহমদ রাজা নে বল দিয়া হে যে জমিন ও জমা তোমারে লিয়ে বনে তো যা তোমারে লিয়ে আহে মিয়া তোমারে লিয়ে আদমের তওবাকে কবুল করে নেওয়া হয় তার চার ওসিলায় তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ ঈসা আলাইহিস সালাম চার ওসিলায় নাজাত পায় তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ চার ওসিলায় আম্বিয়ারা নবী হয় আম্বিয়ারা নবী হন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ ইউসুফ নবীকে কুয়া থেকে নাজাত পায় যার ওসিলাতে তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়াকুব নবী যার ওসিলাতে চোখ ফিরে পায় যার ওসিলাতে ছেলে ফিরে পায় তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে আগুন লাগে না কার কারণ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের গর্দান কাটে না তার কারণ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ তো সামিরুল ইসলাম কো ফির কাহিনা দেয়া যায় আরে
محمد رسول الله هو رسول جاكي نا سشتی کلے کچھو ہوتا سبحان اللہ سبحان اللہ بے شک بے شک محمد رسول اللہ جاکے دیکھے نہیں ہے او محمد رسول اللہ ابو بکر کے دیکھے تو صدیق اکبر ہوئے او محمد رسول اللہ فاروق اعظم عمر فاروق کے دیکھے تو فاروق اعظم ہوئے عثمان کے دیکھے تو عثمان غنی ہوئے علی کے دیکھے تو غیر شہر خدا ہوئے کوئی مشکل کشا ہوئے ارے ماں فاطمہ کے دیکھے تو جنت الشرطر ہوئے حسن حسین کے دیکھے تو جنت الشرطر ہوئے ارے جے جے دیکھے جے جے صحبت پہ چھ کیوں صحبت پہ چھ تو کوسے اعظم ہوئے چھے تو صحبت پہ چھے تو خواجہ معین الدین چشتی ہوئے چھے اور کیوں صحبت پہ چھے تو شام پورے سر زمین اختر القادری ہوئے سبحان اللہ سبحان اللہ بے شک سبحان اللہ اللہ اکبر اللہ اکبر یا رسول اللہ یا رسول اللہ مرحبا 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 اللہ اکبر یا رسول اللہ سبحان اللہ سبحان اللہ محمد رسول اللہ যার জন্য জগৎ সৃষ্টি আল্লাহ তাবারক তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হে আমার হাবিব আমি যদি আপনাকে না সৃষ্টি করতাম আমি কিছু সৃষ্টি করতাম না আপনি যদি না হতেন তো কেউ না হতো আপনি যদি না হতেন তো লবসে আপনিটাও আমি সৃষ্টি করতাম সুবহানাল্লাহ আল্লাহ মুসলমান আজ আমরা জিকির করি তো নবী মুস্তাফা কেন জিকির করি কেন বাপের ছেলে হয় কত ধরনের বাপের ছেলে হয় কত ধরনের দু ধরনের মানুষ হয় দু ধরনের ছেলে হয় দু ধরনের একটা কে ভুলে যায় তাকে বলা হয় নামক হারাম একটা কে সুবে কিয়ামত পর্যন্ত গীত গায় তাকে বলা হয় নামক হালাল যে জিকির করে যে অপাদারি করে তাকে অপাদার বলে যে অপাদারি করে না তাকে গাদ্দার বলে বেশক বেশক তো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাবারক তাআলা আপনাকে তো রহমান সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো সকলের উপর রহমত সে কাফের হোক তার উপর আপনি রহমত মানব জাতির উপর রহমত পশু জাতির উপর রহমত সকলের উপর রহমত কিন্তু আপনাকে পাঠানোর কথা আপনাকে আপনাদের আপনাকে পাঠানোর সঙ্গে সঙ্গে ইহসানের কথা যদি করো কারোর উপর বলেন আল্লাহ তাআলা কোরআনে বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিন মুসলমান হলো অপাদার আরে নবীর জিকির করে নবীর জন্য জিকির করে নবীর জন্য সালাম পড়ে নবীর জন্য জান দিতে প্রস্তুত থাকে তাই জন্য আমি মুমিনদের কাছে নবীকে প্রেরণ করলাম তথা যারা জিকিরে মুস্তাফা করে জুলুসে মুহাম্মাদি করে জিকিরে মুস্তাফা করে জিকিরে নবী করে নবী নবী করে নবী নবী করে আরে তারাই তো নামক হালাল পন্থী তো নামক হারাম পন্থী কারা আর যারা নামক হারাম পন্থী কারা যারা নবীর খায় নবীর পরে নবীর সৎকায় বেঁচে আছে কিন্তু নবীর জিকির করে না কিন্তু নবীর নবীর জিকির করে না তো মুসলমান আজ বলতে চাই আজ আমরা জিকির করি আর জিকির করার সঙ্গে সঙ্গে জুলুস করার সঙ্গে সঙ্গে বলে এই সব কি ঈদ আসছে একটা একটা শুনেছি ঈদ উল ফিতর একটা একটা শুনেছি ঈদ উল আযহা আবার সুন্নি মুসলমান শামপুরের বাসীরা আবার নতুন ঈদ কোথায় তৈরি করলো ঈদ এ মিলাদুন নবী বলে না বলে না এবারে তুই ঈদ যার ওসিলায় তার ওসিলাকে তার আশাকে বলা হয় ঈদ এ মিলাদুন নবী সুবহানাল্লাহ বেশক তুই ঈদ যার ওসিলায় নামাজ রোজা যার ওসিলায় ইসলাম পেয়েছি যার ওসিলায় তিনি যেদিন আসে সেদিনকেও আমরা ঈদ বলবো সুবহানাল্লাহ সাপ্তাহিক ঈদ কবে সাপ্তাহিক ঈদ কবে জুম্মা আদম আলাইহিস সালাম জুম্মার দিন জান্নাত থেকে দুনিয়াতে আসে জুম্মার দিন জান্নাত থেকে কোথায় আসে জোরে বলবেন
আসতেই বলেন তাহলে দুনিয়াতে কখন আসেন জুম্মার দিন এবং ইন্তেকাল যখন করেন দুনিয়াতে যখন রুখসত করেন সেই দিনটা কবে ছিল জানেন সেই দিনটাও ছিল জুম্মা ওই সুবহানাল্লাহ 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 যদি আল্লাহ তাবারক তাআলা আদমের ইসলামের আশা যাওয়াটাকে মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ করে তাহলে সমস্ত নবীদের সরদার 12ই রবিউল আউয়ালে আশার জন্য ওয়াফাদার সুন্নি মুসলমান এই দিনকে ঈদ ও মিলাদুন নবী করে তখন তাকে বললেন বাবা তুমি যখন মরবে তোমার একটা নামাজ হবে জানো কি নামাজ বাবা সেই নামাজটার নাম হলো জানাজা সমস্ত কিছু আমার নবী দয়াল নবী এসেছে কাদের জন্য আপনার জন্য আমার আরে ও নবী মুস্তাফা যখন মা আমিনার ঘরে যখন তৈরি মা আমিনার ঘরে যখন আসেন আসার পর নবী মুস্তাফা জগতের মধ্যে যখন আসে তো মা আমিনা বলে নবী মুস্তাফা আমার ছেলে আমার প্যারা আমার লাল মোহাম্মদ যখন দুনিয়াতে আসে তো দেখি দেখি তো দেখি বিছানায় শোয়ানোর পরে তার শোয় না কিন্তু সেজদার মতন উবুর হয়ে শুয়ে আছে আর মুখ থেকে পিস পিস আওয়াজ আসে মুখ থেকে কথা আসে মা আমিনা বলে আমি পিনটা মুখের কাছে নিয়ে গেলাম আর দেখি আমার লাল আমার মোহাম্মদ বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি এ আমার আল্লাহ এ আমার প্যারা আমার উম্মতকে আপনি বখশে দেন বইন সুবহানাল্লাহ যে নবী জন্মের পরে আসার পরে আসার পরে যে নবী আসার পরে আপনার আমার জিকির করে আর আমরা ওয়াফাদার সুন্নি মুসলমান আমরাও যে নবী মুস্তাফা আসেন সেই দিকে আসকে মুস্তাফা টাকা খরচা করে পয়সা খরচা করে নবীর জিকির ও মিলাদ করে থাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার একটা কড়া প্রশ্ন কড়া উত্তর দিই আমি একটু কড়া উত্তর দিতে আমার পছন্দই করি একটু বেশি লাগবে পাকবে চিড়বি কিন্তু স্বামীর মিশনা জ্বলবে না জ্বললে বালে জ্বলতে রে আমার কাম চলতে থাকে উদাহরণ না আজ রহমতে আলম কনফারেন্স হচ্ছে আলে ওলামা আসছে আপনাদের পীর সাহেব এসছে আমরা আমরা এসছি আমরা ওদম ওলামা এসছে আপনাদের পীর সাহেব এসছে পীর সাহেব এসছে আপনি মনে শক করলেন আপনারা যখন হুজুরকে দেশি মুরগি খাবেন না খাবেন কি খাবেন না খাবেন কি খাবেন না তো মুসলমান তো হুজুর আসছে বলে আপনি কি নিয়ে এলেন দুটো দেশি মুরগি
বলার উদ্দেশ্য এটাই দুটো মুরগি নিয়ে আসেন রাতের বেলা ফুল্লার মধ্যে ভরে দিয়ে সকালবেলা ইমাম সাহেবকে ডাকবেন মুরগি জবাই হবে রোস্ট হবে খাওয়া হবে মুরগি মুসাল্লাম হবে পেশে হুজুর আসবে তাদেরকে খাওয়াবো আর দেখেন রাতের বেলা একটা মুরগি মরে গেছে কি হয়েছে একটা মুরগি মরে গেছে আপনি সকালবেলা আপনার ইমাম আকরাম সাহেবকে ডেকে নিয়ে আসেন মাওলানা সাহেব তো বলার উদ্দেশ্য মাওলানা সাহেবকে ডাকলে আকরাম সাহেবকে আকরাম সাহেব এখানে আসেন মুরগিগুলো জবাই করে দেন আপনি মাওলানা আকরাম সাহেবকে মরা মুরগিটাকে দিয়েছেন জবাই করার জন্য মরা মুরগিটাই কি দিয়েছেন জবাই করার জন্য ইমাম সাহেব এই ইয়াদ আমার সাহেব ইয়াদ করছে এ তো মরে গেছে এটা খাওয়া হারাম জানতো মুরগি দিয়েছেন তো বিসমিল্লাহ আল্লাহ আল্লাহকে জবাই করে দিয়েছেন আর জবাই করার সঙ্গে সঙ্গে আপনি হাতটা ঠক করে ধরে বলছে ইমাম সাহেব আমার সাথে চালাক পেয়েছো এই মুরগিটা কে মেরেছে বলছে এটা আল্লাহ আল্লাহ মেরেছে আরে এই মুরগিটা কে মেরেছে এটাও আল্লাহ মেরেছে তাহলে এটা হারাম এটা হালাল কেন এটা হারাম এটা হালাল কেন তো মাওলানা সাহেব বলবেন আরে এটা হারাম এই জন্য ডাইরেক্ট আল্লাহর কাছে গেছে তাই হারাম হয়ে গেছে আর এটা হালাল এই জন্য হয়েছে শরীয়তে মুস্তাফা সুন্নতে মুস্তাফার উপর অবলম্বন করে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক বেশক নবী কে মেনে গেছে নবীর ওসিলায় গেছে তাই তো হালাল হয়ে গেছে আরে ডাইরেক্ট আল্লাহর কাছে গেছে তো সামিরুল ইসলাম ফের বলে আরে যারা বলে আল্লাহ 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 রাসূলুল্লাহকে ছেড়ে দেয় তাদেরকে বলবে আরে তুই হারামের মত তো ওদের ঈমানটাও হারাম হয়ে গেছে বেশক বেশক এটা একটু ভালো একটু হালকা আর একটু করা ধরে আচ্ছা আমি একটা বলবো তার দ্বিতীয়টা কি হয় আপনি বলবেন হ্যাঁ একটা বাপের দু ধরনের ছেলে হয় তাই তো নাকি দু ধরনের একটা ছেলের নাম হলো একটা ছেলেকে বলা হয় সাহেবজাদা একটা ছেলে কি বলা হয় সাহেবজাদা একটা কি বলা হয় গো একটা কি বলা হয় জোরে বলো বাপের ঠিক নেই মায়ের ঠিক নেই তাই হারাম আর এর বাপ মা দুজনে আছে তাই হালাল আর মলি সাহেবদের জিজ্ঞেস করলে বাচ্চাদের জিজ্ঞেস করে বলবেন কেন রে এটা সাহেব হারাম দাদা কেন অবলম্বন করেছে বিয়ে হওয়ার পরে ছেলে হয়েছে তাই সাহেব দাদা আরে বিয়ে হওয়ার আগে বিয়ে আতা পাতা নেই তার আগে বাচ্চা হয়েছে তাই হারাম দাদা তো মুসলমান আরে যে সুন্নতকে অবলম্বন করে যে নবী মুস্তাফাকে অবলম্বন করে তারা হয় সাহেব দাদা আর যে নবীকে মানে না তারা হয় হারাম দাদা আরে সুন্নি মুসলমান বুঝে যাও বুঝে যাও আজ আমরা জিকরে মুস্তাফা করি উঠতে নবী বসতে নবী করি এটার দলিল আমরা সাহেবজাদা বেশক বেশক আর আপনি বলে কে রে বাবা খালি সাহেবজাদা আর আমাদের কথা বলছে আমি বলে আরে আমি বলছি না আমার রসুল বলছে সুবহানাল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক কাফের এসে এক কাফের এক কাফের এসে প্রশ্ন করতে লাগলো উল্টো পাল্টা বলতে লাগলো নবীকে গালি গালাজ দিতে লাগলো নবীর নামে বদনামি করতে শুরু করলো তখন নবী মুস্তাফা বলেন তোর বাপের ঠিক নেই নাসলে ঠিক নেই বাপের ঠিক নেই তখন সে তার মায়ের কাছে চলে গেল আর কার কাছে মায়ের কাছে মায়ের কাছে গিয়ে বলে না মোহাম্মদ রাসূলুল্লাহ
ওই মুসলমানদের নবী মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ বলেছে ও তো মুসলমানদের যারে আমি ছোট বড় থেকে দেখি ও মোহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে না বেশক বেশক আমি ছোট বড় থেকে দেখেছি ও মোহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে না ও মোহাম্মদের দ্বারা মিথ্যা হতে পারে না সত্যি কথা বল না হলে এক কোণে তরোয়াল মেরে তোর গর্দন নিয়ে নেব তখন মা বলে হ্যাঁ মোহাম্মদ যেটা বলেছে সেটা সত্য কথা বলেছে সুবহানাল্লাহ আরে সুন্নি মুসলমান যারা নবীকে মানবে না যারা নবীর জানে বিয়াদবি করবে তারা নবীর কথায় তার বাপের ঠিক নেই আর সুন্নির কথায় যারা নবীকে জিকির করবে নবীকে ভালোবাসবে নবী জিকির করবে নবীকে আমার মত মানুষ বলবে না কারণ নূরুল আলা নূর বলবে নবীকে হাজির ও নাজির বলবে নবীকে গায়বে সংবাদ দাতা বলবে নবীর জন্য ইয়া নবী সালাম আলাইকা বলবে নবীর জন্য সালাম আলাইকা বলবে নবীকে ভালোবাসবে নবীকে ভালোবাসবে আওলাদে নবীকে ভালোবাসবে আরে তারা হলো সুন্নি মুসলমান আর তারাই তো জান্নাতি পন্থী বল সুবহানাল্লাহ তারা হলো জান্নাতি পন্থী এবার মুসলমান আল্লাহ তাবারক তাআলা এগুলো হলো এক একটা আমরা সুন্নি মুসলমান কলকাতা থেকে চলে যাবেন এই সুন্নি মুসলমান না নিজের নামে আগে আগে লাগাই টিটিএস কি লাগাই ছিঁড়ে দেবো ফেড়ে দেবো তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সুন্নি মুসলমান করেছে কি মুসলমান সুন্নি মুসলমান আজ আমাদেরকে ওই ফেরকার মধ্যে বলেন পাঠাইনি যে ফেরকা নবীর শানে বিয়াদবি করে আরে আমরা সুন্নি মুসলমান আমরা জিকরে মুস্তাফা করি জিকরে মুস্তাফা করি জিকরে সাহাবী করি জিকরে আহলে বাইত করি আরে নবী মুস্তাফার শানটা কেমন নবী মুস্তাফার আজমতটা কেমন শুনেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি নবীর থেকে ভালো কাউকে দেখেছেন নবীর থেকে আজমত ওয়ালা কাউকে দেখেছেন নবীর থেকে রিফাত ওয়ালা কাউকে দেখেছেন তো আমার নবী মুস্তাফার সেই আবু বকর সিদ্দিক বলে না না নবীর থেকে ভালো আমি কাউকে দেখিনি ওই সুবহানাল্লাহ ওমরে ফারুককে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি নবীর থেকে কাউকে ভালো দেখেছেন বলছে না না নবীর থেকে ভালো দেখিনি ওসমান গনিকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি নবীর থেকে ভালো কাউকে দেখেছেন বলছে না না দেখিনি নবীর দামাদ হযরত আলী মুর্তজাকে জিজ্ঞাসা করছে আপনি কি আপনার নবীর থেকে ভালো কাউকে দেখেছেন বলেন না না আমি নবীর থেকে ভালো কাউকে দেখিনি ওই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা ফাতেমাতুজ জাহরা কে আপনি কি আপনার আব্বা জানের থেকে ভালো কাউকে দেখেছেন তো তিনি বলেন না না আমি আমার আব্বার থেকে ভালো আজমত ওয়ালা রিফাত ওয়ালা আমি কাউকে দেখিনি ওই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সমস্ত যারা দেখেছেন তাদেরকে জিজ্ঞেস করা হয় তারা বলবে আমি নবীর থেকে ভালো কাউকে দেখিনি তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তারিফ জিজ্ঞেস করছে এ জিব্রিল আমি এরা তো সবাই বলছে আমি খুবসুরত আমের মতন কেউ নেই এ জিব্রিল আপনি কি তুমি কি আমার থেকে ভালো কাউকে দেখেছো তো মিশকাত শরীফের হাদিস আমার আমার ফেরেশতাদের সর্দার জিব্রিল আমিন বলে আরে নবী মুস্তাফা আমি এই জগৎকে 70 বার এদিক থেকে ওদিক করেছি কিন্তু এ নবী আপনার থেকে আজমত ওয়ালা আপনার থেকে রিফাত ওয়ালা আমি কাউকে দেখিনি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই জন্য তো ইমাম আহমদ রাজা বলে আরে কত আরে নবী মুস্তাফা যাকে যাকে নিজে যে নবীকে ভালোবেসেছে সে সে উজ্জ্বলময় হয়েছে নবীকে ভালোবেসেছে আবু বকর সিদ্দিক উজ্জ্বলময় হয়েছে উসমান গনি উজ্জ্বলময় হয়েছে আলী মুর্তজা উজ্জ্বলময় হয়েছে যে যে মোহাব্বত করেছে নবীকে যে যে মোহাব্বত করেছে সকলে উজ্জ্বলময় হয়েছে এই জন্য তোমার
چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے اے چمکانے والے تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم عالم سے چھپ جانے والے میرے چشم عالم سے چھپ جانے والے یا رسول اللہ اپنی تو زندہ اپنی تو حاضر و ناظر نبی اپنی تو غائب شمت دادا نبی یا رسول اللہ اپنا نمتل تو کیوں دیتی ہوتے پارے نا آدم علیہ السلام আমার জাতি নূর থেকে আমার নূর থেকে আমার নূর থেকে আমি মোহাম্মদ কে তৈরি করেছি সুবহানাল্লাহ তাই জানতে হবে আমাদের নূর নবী নূর নবী نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم میں دیکھو کیسا نور چھایا ہے السلام علیکہ یا رسول اللہ السلام علیکہ یا حبیب اللہ محبت کرے محبت کرو اللہ تبارک تخن تمرا خوشی جاپن کرو سبحان اللہ اللہ تبارک تعالی ہمیں قبول کرو جا ہمرا عاشق مصطفی ہمرا عاشق مصطفی ہمرا غلام مصطفی اور میرا بولے غلام مصطفی بولا جائے نا تو غلام مصطفی بولا جائے نا بولا ارے غلام مصطفی پر موجہ جدی جانتی তাহলে গোলামে মুস্তাফা নিজের ছেলেদের নাম রাখতে হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে আমরা বান্দা হলাম আমরা বান্দা হলাম কার গোলাম মুস্তাফা আমরা বান্দা হলাম আল্লাহ আর গোলাম হলাম তো নবী মুস্তাফা গোলাম হলাম নবী মুস্তাফা আরে গোলামি করার জন্য আরে নবী মুস্তাফার যে যে গোলামি করেছে সেই সেই আজমত ওয়ালা হয়েছে বেশক বেশক নবী মুস্তাফার গোলামি করেছে আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক কে সবাই জানে নবী মুস্তাফা কে মুহাব্বত করেছে আলী মুর্তজা কে সবাই জানে নবী মুস্তাফা কে মুহাব্বত করেছে ওসমান গনি কে সবাই জানে সমস্ত ফেরেশতা সালমান ফার্সি মুহাব্বত করেছে সালমান ফার্সি কে জানে বেলাল মুহাব্বত করেছে বেলাল কে জানে আরে ইসহাক মুহাব্বত করেছে ইসহাক কে জানে জাইনুল আবিদিন কে মুহাব্বত করেছে যে যে নবী কে মুহাব্বত করেছে গোলামি করেছে হোসেন মুস্তাফা নবী কে মুহাব্বত করেছে নবীর গোলামি করেছে চপ্পা চপ্পা জান যা যেখানে যেখানে যাব হোসেনের নাম আছে নবী কে মুহাব্বত করেছে নবীর গোলামি করেছে নবীর আওলাদরা নবীর আওলাদের নাম আছে নবী কে মুহাব্বত করেছে গোসে আযম নবী কে নবীর গোলামি করেছে গোসে আযম তো গোসে আযম কে সবাই চেনে আরে নবীর গোলামি করেছে নবী কে মুহাব্বত করেছে খাজা মঈনুদ্দিন চিশতি তো খাজা মঈনুদ্দিন চিশতি কে সবাই জানে নবী কে মুহাব্বত করেছে গোসে বাঙ্গালা কে সবাই জানে গোসে সানি কে মুহাব্বত করেছে
করেছে গসে জানি কি সবাই জানে আরে বেদনী প্রেসার জমিনে মওলা পাক কে mohabbat করেছে মওলা পাক গোলামি করেছে তো গোলামি সবাই জানে আরে যারা যারা নবী মুস্তাফার গোলামি করেছে নবী মুস্তাফা কে mohabbat করেছে জগৎবাসী তার চর্চা করে থাকে কই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন করে কেন করে কারণ হলো আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফে বলেন আরে আমি নবীর জিকিরকে বুলন্দ করে দিয়েছি ওয়া রাফানা লাকা যিকরা আর নবীর জিকির যখন আমি বুলন্দ করে দিয়েছি তো নবীর যারা জিকির করবে তাদেরকে আমি বুলন্দ করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আমরা ওই জুলুসের দিকে চলে যাই জুলুস نبي مصطفى صلى الله عليه وسلم যখন এই জুলুস করেন কখন করেন জীবিত অবস্থায় জুলুস বেদাত নয় শিখ নয় হারাম নয় পরে সুন্নতে মুস্তাফা নবী মুস্তাফা সোমবার দিন রোজা রাখতেন জিজ্ঞাসা করা হলো কেন ইয়া রাসূলুল্লাহ সোমবার রোজা রাখে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি সোমবার দিন এই জগতে এসেছিলাম বই না সুবহানাল্লাহ ওই সময় যারা অ্যাড হয়েছিলেন তাদেরকে নিয়ে মদিনা শরীফের দিকে যান মদিনা শরীফের দিকে কোন দিকে যান মদিনা শরীফের মদিনা শরীফের দিকে যান মদিনা শরীফে দেখতে যখন দেখে নবী মুস্তাফা আসেন তো মদিনা শরীফের বাসীরা বুড়ো থেকে বয়স্ক 8 থেকে 80 সকলে নবীর মহব্বতে নবীকে দেখার জন্য মদিনায় গলি থেকে এদিক ওদিক থেকে সবাই গলিতে হাজির হয়ে গেছে দেখার জন্য তো আর তাদের জবানে طلع البدر علينا من سنيات البدا وجب الشكر علينا ما دعا لله دا মানবতার বন্ধু তুমি رحمت للعالمين سبحان الله মানবতার বন্ধু তুমি رحمت للعالمين তাই তো শুকর আদায় করে তাই তো শুকর আদায় করে কুল مخلوقات نشدين طلع البدر علينا من سنيات البدا وجب الشكر علينا ما دعا لله دا আপনার নয় মদিনা বালার কথা আর নবী মুস্তাফা তখন কি করছেন বোঝা গেল যাওয়া করলেন জেলেন যখন গেলেন যখন জুলুস করে গেলেন গেলেন যখন ঝান্ডা নিয়ে গেলেন আর গেলেন যখন মদিনা বাসীরা নাচ করলে তো সুন্নি মুসলমান নবী মুস্তাফা আসলেন যখন নবী মুস্তাফা 12 রবিউল আসরে আসলে যখন সুন্নি মুসলমান দা আর আওলাদ সুন্নি মুসলমান দা আশিকে মুস্তাফারা ফলালে মুস্তাফারা নবীর জন্য
জুলুস করে মিছিল করে গ্রাম গ্রাম মহল্লা মহল্লা বলে দেয় আর জামানে জামানে দরুদ পড়ে জামানে জামানে নাতে নবী সাজিয়ে সাজিয়ে বলে দেখো দেখো আজ আমরা সুন্নি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে কে বলে এটা কোন দেওবন্দি বলে না এটা বিলা মাযহাবি বলে না এটা আহলে হাদিস বলে না এটা আহলে হাদিস বলে না আরে আহলে কোরআন বলে না এই কথা শুধু বলে তো সুন্নি মুসলমান বলে দেখো দেখো 12ই রবিউল এসেছে 12ই রবিউল বলে আমার নবী মুস্তাফা এসেছে নবী মুস্তাফা আসার জন্য আমরা জগৎকে জানিয়ে দিই আজ তিনি আমার নবী মুস্তাফা আমাকে বিনা খাইয়ে নিয়েছে ও বক্ত খাচ্ছে দেখছেন আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা তো বলার উদ্দেশ্য আলাম তারা এই সূরাটা আপনারা সবাই জানেন নাকি মানে কি আপনি কি দেখেননি আপনি কি দেখেননি কি হয়েছিল বস্তি বাহিনীর সাথে তারা আর এই যে ঘটনা ঘটেছিল কোন কোন কিতাবে আছে নবী আসার 40 বছর কোন কোন কিতাবে আছে 40 দিন আগে কোন কোন কিতাবে আছে 40 বছর আগে কোন কোন কিতাবে আছে 40 দিন আগে তো তথা নবী আসার আগে তো আসার আগে নবী কি করে দেখলো নবী আসার আগে দেখলো কি করে যে হস্তী বাহিনীর সাথে হয়েছে কেমন করে আর টানাটানি কিছু হবে না অন্য জায়গায় হয় কি মিছিলরা কিছু মিছিল করে আর শামপুরে ছেলেরা কিছু মিছিল করে হ্যাঁ চানা খাওয়া ছেলে আচ্ছা তো এই সব উল্টো নাকি আপনারা হ্যাঁ দেখেন আমি কোরআন শরীফে আয়াত বললাম আলাম তারা কাইফা আপনি কি দেখেননি কি করেছিল আপনার নবী কি করেছিল কি হয়েছিল কাবা শরীফের সাথে হস্তী বাহিনীর ঘটনা তো নবী তো 40 দিন আগে বা 40 বছর আগেকার কথা আচ্ছা জগতে আসার আগে কে কি দেখতে পারে আমি আসিনি আমার আমার পুরো পুরুষটিকে আমি দেখেছি কিন্তু নবী তো আসেনি তাহলে কোরআন কেন এলো কোরআনে কেন এলো আপনি কি দেখেননি তাহলে কোরআন ভুল বলছে নাকি আরে নবী মুস্তাফা তখন হয়েছে তখন আছে তখন আছে তখন আছে যখন আদম নিজের মাটি এবং হাওয়ার মধ্যে মিশিত হয়েছিল বলেন সুবহানাল্লাহ আদম যখন তৈরি হয়নি আদম যখন তৈরি হয়নি আরে জগৎ যখন তৈরি হয়নি লাফে তৈরি তখন তৈরি হয়নি তখন নবী মুস্তাফা আছেন বলেন সুবহানাল্লাহ সমস্ত আম্বিয়া আস্তে আস্তে সিজুল করে আস্তে 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 লাস্ট আসলেন প্রধান কি আসেন প্রধান জলসা যিনি প্রধান হন প্রথমে চলে আসেন না লাস্টে আসেন হ্যাঁ লাস্টে আসে
তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম আজকে যেমন জুলুসে জলসা হচ্ছে জলসার কারণে প্রচার করেছি তো নাকি যে আজকে অমুক জলসাতে এত তারিখে রহমতে আলাম করবেন এই কনফারেন্স অনুষ্ঠিত করবেন সৈয়দ সাইফউদ্দিন আল কাজী জলসার অতিথি হিসেবে আসবেন সৈয়দ সামিউল ইসলাম ইলিয়াস কাজী আরো ভালো ভালো বক্তাগণ আছে তাদের নাম আপনারা জিকির আজকার করে এলান করেছেন তো নাকি তো নবীর জলসা যদি আমরা এলান করি তো নবী আসবে আল্লাহ কি এলান করেনি তো আল্লাহ তাবারক হ্যাঁ হ্যাঁ আমি আদমকে পাঠিয়েছি মুসাকে পাঠিয়েছি ঈসাকে পাঠিয়েছি ইসমাইলকে পাঠিয়েছি আরুকে পাঠিয়েছি কম বেশি 1,24,000 আম্বিয়াকে পাঠিয়েছি তাদের জবান থেকে জিকির করিয়েছি তাদের জবান থেকে এলান করিয়ে দিয়েছি আসমানে একজন আছে আহম্মদ নিচে হবে মোহাম্মদ তিনি হবে সবারই সর্দার পিছনে থাকবে খতমে নবুয়ত তিনি হলেন মোহাম্মদ রাসূলুল্লাহ তিনি হলেন আমার সর্দার তোমার সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ তো নবী আসার আগে আল্লাহ তাআলা যদি এলান করতে পারে তো সুন্নি মুসলমান জুলুসে মুহাম্মাদের জন্য জিকরে মুস্তাফার জন্য এলান করে থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তৈরি করে ফেসবুকে ফেসবুকে মোবাইলে মোবাইলে খাতায় খাতায় লিফলেটে লিফলেটে ছড়াছড়ি করছি তো ইয়া রাসূলুল্লাহ আমি তো আবার আপনার জন্য আমার জলসার জন্য আমি তো প্রচারের জন্য কাগজ বণ্টন করেছি ফেসবুকে অ্যাড দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনি কি আপনি আসার জন্য আসার কারণ আসার এলান কি আল্লাহ কি কোন কাগজ ছাপিয়েছেন তো আমার আশিকে মুস্তাফা আমাদের আশিকে মুস্তাফা আমাদের ইশক বলবে আরে নবী আসার আগে পোস্টার তৈরি হয়েছে পোস্টার কেমন পোস্টার নবী আসার আগে যে তিনটি আসমানি কিতাব যবুর তাওরাত জিবরাইল এসব এসেছে এসবের মধ্যে নবী মুস্তাফার জিকির হয়েছে যে আমাদের সরদার মোহাম্মদ রাসূলুল্লাহ হবে শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ হবে আরো আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রায় 200 খানা সাহাব সিফাত পৃষ্ঠা প্রচকিত কিতাব আল্লাহর নবীর আসার আগমনের প্রচার আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত করে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার চলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার মিলাদের জন্য জলসার জন্য স্টেজ করেছি জলসার জন্য প্যান্ডেল করেছি বসার জন্য বিছানা করেছি বসার জন্য চট পেতে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনার মিলাদের জন্য আপনার মিলাদ আপনাকে পাঠানোর জন্য আল্লাহ তাআলা কি আমাদের মতো স্টেজ করেছে আমাদের মতো কি বসার জায়গা করেছে তো নবী মুস্তাফার আশিক ফের বলবে আরে গর্দভ আরে নবী আসার জন্যই তো আসমানকে তৈরি করা হয়েছে নবী আসার জন্যই তো জমিনকে তৈরি করা হয়েছে আর তোমার লাইট শুধু অন্ধকারে লাইট দেয় অন্ধকারে লাইট দেয় আর নবী মিলাদ আসার জন্য দুটো বড় বড় হ্যালোজেন তৈরি করা হয়েছে একটার নাম সূর্য একটার নাম চন্দ্র যে অল টাইম নবীর মিলাদের জন্য আলো দিতে থাকবে আর আজকে যে আমরা চুমকি লাইট দিয়ে শ্যামপুর দরবার কাছাড়িছি এলাকাকে সাজিয়েছি তো ইয়া রাসূলুল্লাহ আপনার মিলাদের জন্য আমরা অদন্ত নাগাররা যদি এই সাজাতে পারি আপনার আল্লাহ কি আপনার জন্য কিছু সাজিয়েছে তো ফের আসছে মুস্তাফা হাদিসের রসিতে মা আমিনাকে জিজ্ঞাসা করে হে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হে আমিনা আমরা তো সাজিয়েছি আপনি আপনার হাবিব আসার জন্য আপনার ছেলে আসার সময় কি এরকম লাইটিং হয়েছিল তো আল্লাহ তাবারক তাআলার প্রিয় মা আদম আদম প্রিয় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে আমিনা রাদিয়াল্লাহু আনহা বলবেন হ্যাঁ হ্যাঁ আরে যখন নবী মুস্তাফা আসেন তো ফেরেশতা নূরি ফেরেশতা নূরির তারার মতন আমার ঘরকে উজালা করে দিয়েছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী ইয়া আলী ইয়া হাসান ইয়া হাসান ইয়া হুসাইন ইয়া হুসাইন জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ এবার বলো সব আল্লাহ পাগড়ি পরে লাপাল্লাবি করা জুলুসে যাওয়া দরকারটা কি নবী কি পাগড়ি পরে জুলুস নবী যাওয়া নাই কি নবী জিন্দেগিতে কি জুলুসের সময় পাগড়ি পরে জুলুস করেছে আপনি বলেন হ্যাঁ হ্যাঁ দুনিয়ার
ওইজন মনে করি না আরে কবরে যাবি হাশরের ময়দান হবে নফসি নফসি আলম হবে আরে আমার নবী মুস্তাফা ডান দিকে 70 বাম দিকে 70 পিছনে 70 70,000 ফেরেশতাদেরকে নিয়ে জুলুস করে আসবে আর ডান দিকে 70 70,000 ফেরেশতা নূরী ফেরেশতা বাম দিকে 70,000 নূরী ফেরেশতা মাঝখানে নূরুল আলা নূর আমার নবী মুস্তাফা আর কেমন করে আসবে আমার আল্লাহ তাবারক তাআলা বলেন যখন আমি নবী মুস্তাফাকে সাফারিশের হুকুম দেব তো আমি আল্লাহ আমার নবীর মাথায় শাফাআতের পাগড়ি পরিয়ে দেব সুবহানাল্লাহ আরে আমরা সুন্নি মুসলমান আমাদের প্রত্যেকটা ওঠা প্রত্যেকটা বসা প্রত্যেকটা বলার মধ্যে দলিল আছে তাই জন্য তো আমরা বলি আমরা সুন্নি মুসলমান আমরা মুদাল্লাল জামাত দলিল বিহীন কথা বলি না আজ লাখ লাখ সুন্নি আছে কোটি কোটি সুন্নি আছে কেমন করে বুঝবেন আরে আমি এই এই সপ্তাহে কত জায়গায় সফর করেছি আর যেখানে যেখানে দেখি দেওবন্দি সেখানে সেখানে লাইট নেই আলো নেই আর যেখানে যেখানে দেখি আশিকে মুস্তাফা আছে সকলের এলাকা মসজিদ গলি গলি রঙে রঙে লাইট লাগানো আছে আমি গাড়িতে যেতে যেতে ভাবছি আরে মুস্তাফা আপনি তো যা মোহাব্বত করে আপনি বলেন যে আমাকে মোহাব্বত করলো ইমাম আহমদ রাজা বলে আপনাকে যে মোহাব্বত করলো সে উজালা হলো হ্যাঁ এটা হাকিকাত আমরা মোহাব্বত করেছি তাই জন্য নবীর আশার সাদকায় আমরা সম্পর্কে চকমক চকমক করেছি নবীর আশার জয় সাদকায় সুন্নি এলাকাতে সুন্নি মসজিদে আমরা লাইট দিয়ে উজালা করে দিয়েছি যদি আশিকে মুস্তাফা হওয়ার কারণে যদি দুনিয়াবি জিন্দগিতে আমার মসজিদ আমার ঘর আলোয় আলোকিত হতে পারে এটা একই কবরে যাব কবর আমার নূরে মুস্তাফার ছটাই আলোয় আলোকিত হয়ে যাবে মুসলমান নবী মুস্তাফা কে মোহাব্বত করো ও নবী মুস্তাফা যে নবী মুস্তাফা আসেন তো বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া আল্লাহ আমার উম্মত কে বখশ দাও আমার উম্মত কে বখশ দাও তাই জন্য কোন শায়র ইসলাম বলে রাব্বি হাবলি উম্মতি কহতে হুয়ে পয়দা হুয়ে রাব্বি হাবলি উম্মতি কহতে होंगे पैदा हुए कि रब्बी हबली उम्मती कहते हुए पैदा हुए रब ने फरमा के बख्शा सलात 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 मैं वो सुन्नी हूँ जमीले कादरी मरने के बाद मैं वो सुन्नी हूँ जमीले कादरी मरने के बाद मेरा लाशा भी कहेगा मेरा लाशा भी कहेगा सलात व सलाम ऐ शहनशाह ए मदीना आ सलात व सलाम अर जमी मैली नहीं होती जमन मैला नहीं होता जमी मैली नहीं होती जमन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन नैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन नैला नहीं होता ए शहनशाह ए मदीना आ सला तो सला ए शहनशाह ए मदीना आ सला तो सला तुम भी करके उनका चर्चा अपने घर चमकावो
اونچے میں اونچا نبی کا جھنڈا رفعت والا نبی کا جھنڈا عظمت والا نبی کا جھنڈا گھر گھر پہ لہرا پکارا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ سرکار کی آمد مرحبا دلدار کی آمد مرحبا مکی کی آمد مرحبا وہاں کی آمد یاسی کی آمد بشیر کی آمد ارطال البدر علینا من سنیات البدا واجبت شکر علینا ما دال اللہ یا رسول اللہ یا حبیب اللہ تیری نسل پاک میں ہے پچا پچا نور کا تو ہے عین نور تیرا سب گھرانہ نور کا یا رسول اللہ حبیب اللہ سرکار کی آمد دلدار کی آمد مکی کی آمد مدنی کی آمد سرکار کی آمد حضور آگئے حضور آگئے اٹھو پہ سہار حضور آگئے حضور آگئے حضور آگئے اللہ تبارک تعالیٰ الحمدللہ السلام علیکم ورحمۃ اللہ